মর্নিং বন্ধুরা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি সোমবার, এখন ঘড়িতে বাজে 7টা মতো, আর আমার ছেলে আজকে 2 বছর পরে স্কুল যাচ্ছে। নতুন ব্যাগ নিয়ে, নতুন স্কুল ইউনিফর্ম পরে, অবশ্যই মাস্ক পরে ছেলে যাচ্ছে স্কুলে। টাটা বাবু। আর এদিকে আমাদের রান্না বান্না হয়ে গেছে, ফুলকপি আলুর দিয়ে একটা তরকারি আর সজনে ফুলের একটা ভাজি। এখানে লাঞ্চ বক্সও রেডি, আজকে ভ্যালেন্টাইন্স ডে, বানিয়েছি হাজবেন্ডের পছন্দের ব্রেকফাস্ট। টুকু বলছে যে যেগুলো বদমাইশ বাচ্চা ছিল তাদের বাড়ির লোকজন তাদের জন্য পারমিশন দিয়েছে, ভালো বাচ্চাদের জন্য এখনও পারমিশন দেওয়া হয়নি। টুকু বলছে পুরো স্কুলের মধ্যে আমি একটা ভালো বাচ্চা যাচ্ছি, ওর সমস্ত দোস্তরা কাল থেকে যাবে। আজকে কী ডে বলো তো? না, রেনি ডে নয়, সানি ডে। আজকে রোদ উঠে গেছে। তাছাড়া আজকে কী ডে? আমি তোমাদের সবাইকে প্রচন্ড ভালোবাসি, তাই আমি তোমাদের জন্য গোলাপ ফুল এনেছি। তো গোলাপ ফুলটা নকল হতে পারে, ভালোবাসাটা নকল নয়, জেনুইনলি তোমাদের আমি সবাইকে খুব ভালোবাসি। অনেকে মনে করবে যে ভ্যালেন্টাইন্স ডেটা এসছে হচ্ছে বিদেশি সংস্কৃতি থেকে, কিন্তু আমার মনে হয় যে বিদেশি সংস্কৃতি থেকে আমরা আরও অনেক কিছু অ্যাডপ্ট করেছি। তো যদি একটা ভালোবাসার দিনও অ্যাডপ্ট করা যায় তাতে ক্ষতি কিছু নেই। আর ভালোবাসার দিনটা যে কেউ সেলিব্রেট করতে পারে, খালি প্রেমিক প্রেমিকাদের জন্য নয়, যাদের মধ্যে ভালোবাসা আছে তারা সবাই সেলিব্রেট করতে পারে, মানে হাজব্যান্ড ওয়াইফও সেলিব্রেট করতে পারে, কপোত কপোতিও করতে পারে, ফ্যামিলি মেম্বাররাও সবাই মিলেও করতে পারে। তো সেটা তাদের ওপর ডিপেন্ড করছে যে কারা কীভাবে সেলিব্রেশন করবে। তবে হ্যাঁ, 16 বছর বিয়ে হয়ে যাওয়ার পরে বাঙালি মানুষের ভ্যালেন্টাইন্স ডে কেমন হয় সেটা দেখো সকাল থেকে। আমার যিনি ভ্যালেন্টাইন্স, তিনি সকালবেলা লাঞ্চ বক্স নিয়ে চলে গেছে অফিসে। আর আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ 2 বছর পর আমার ছেলে ছানাটি এবার স্কুলে গেছে। মানে তোমাদের বলেইছিলাম, যারা আগের 2 দিনের ব্লগ পরপর দেখেছ তারাও জানো যে স্কুলে যাওয়া শুরু হবে ওর সোমবার থেকে। তো ভ্যালেন্টাইন্স ডের দিনই ওর লাইফের একটা নতুন অধ্যায় শুরু হলো। নতুন অধ্যায় এই জন্য বলবো কারণ এটা ব্রেক লেগে গেছিলো মাঝখানে, 2 বছরের একটা ব্রেক। 2 বছরের ব্রেকের পর আজ যখন আবার স্কুল বাসে উঠলো সেটা আবার নতুন অধ্যায়ই হলো। আজকে যাওয়ার সময় বলছিলো, আমি বলছি যে বাবু তুই দাঁড়া তোর একটা ছবি নিয়ে নি। ও যখন প্রথমবার লাইফে প্রথমবার স্কুলে গেছিল, মানে কিন্ডারগার্টেন স্কুলে যখন প্রথমবার গেছিলো, তো আমি ওর একটা ছবি নিয়েছিলাম। আর আজকে আমি বললাম যে বাবু তুই দাঁড়া তোর আজকে একটা ছবি নিয়ে নি, তুই এত বছর পর যাচ্ছিস। বলছে সেদিন আমি তো কান্নাকাটি করে বাড়ি চলে এসেছিলাম। তাহলে তাহলে কি আজকেও তাই করবি? বলছে আজকেও তাহলে কান্নাকাটি করে বাড়ি চলে আসে। বলছি না, তা তো আর করবি না। তো যাই হোক, ভ্যালেন্টাইন্স ডে হোক আর যাই হোক, আমার যা জেনুইন যে ডিউটি আছে হাউসওয়াইফদের সেগুলো তো করতেই হবে। আজকে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশনটা হবে সন্ধেবেলা, কারণ সন্ধেবেলা অফিস থেকে আসার পরই মানে যেটুকু সেলিব্রেট করা যায় আর কি এত বছর পর সেটুকু করব। আর তোমরাও আমাকে প্লিজ জানিও যে তোমরা কীভাবে ভ্যালেন্টাইন্স ডেটা কাটালে। এখন সকালবেলা সকালেই রান্নাবান্না হয়ে গেছে, আজকে রান্নাবান্না সমস্ত কিছু মাই করে ফেলেছে, কারণ মা আজকে নিরামিষ রান্নাবান্না ছিল, আজকে সোমবার তো নিরামিষ রান্নাবান্না ছিল। মা ভাবলো যে না আমি শুয়েছিলাম, আর মা আজকে আরও আর্লি মর্নিং উঠে পড়েছে যাতে দেরি না হয়। তো ছেলে চলে গেল 7টার সময়, হাজব্যান্ড চলে গেল 7:30 সময়, আর এখন ঘড়িতে বাজে 8:30। এখন আমার একদম স্নান টান করা হয়ে গেছে, এবার চা আর টিফিন খাও। ছেলে ঘরটা এসে বসলাম, ফাঁকা ফাঁকা লাগছে। এই যে পেছনের এই জায়গাটায় বসে বসে ছেলে ক্লাস করতো, এইখানটা পূর্ব দিকে, তো এইখানটায় রোদটা ভালো আসে। তাই ভাবলাম যে বসে বসে একটু রোদ চাপো হয়, চুলটা শোকায়। তো বিছানাটা কেমন লাগছে, কারণ এতদিন ধরে এখানে বসে বসে ক্লাস করতো, আমরা বকাবকি করতাম যেখানে ক্লাস করছিস না কেন, সেখানটা এখন খালি খালি লাগছে। তো ওদের স্কুলে অ্যাকচুয়ালি স্কুল, বাট এটার টাইমিংটা মানে অনেকটা বেশি, মানে গেছে 7:10 বাস আর কি, 8:10 থেকে ক্লাস শুরু, আছে 7টা পিরিয়ড, ঠিক আছে 2:10 মনে হয় ক্লাস শেষ হবে, আর বাড়ি আস্তে আস্তে আরও 1 ঘন্টা, ধরো 3:10, 3:30 এরকম বাজবে বাড়ি আস্তে আস্তে। মানে স্কুল কিন্তু অনেকটা টাইম ওর আর কি স্কুলে কাটে। আর ওদের স্কুলে
পড়াশোনার সাথে সাথে খেলাধুলা, এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি, নানা রকম এক্সিবিশন, নানা রকম সায়েন্সের প্রজেক্ট, এই সমস্ত ব্যাপারে সমানভাবে অ্যাটেনশন দেওয়া হয়। তো স্কুলে গেলে আমার মনে হয় যে ঠিক আছে, ওর মানে মানসিক বিকাশটা ভালো হবে এটা আমার মনে হয়। বারান্দাটা দাঁড়িয়ে আছে, এখন 2:30 মতো বাজে, ছেলের গাড়িটা বাসটা আসবে, তো সামনের রাস্তাটা জ্যাম লেগেছে, এবার ঢুকবে। এলো না দুজনেরই খুবই প্রিয়, তো সেই রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু তার আগে চাটা খেয়ে এখন আমি বানাবো পাস্তা। আর পাস্তার জন্য 2 প্যাকেট পাস্তা নিয়ে নিয়েছি, পাস্তা আমার, ছেলের এবং ওর তিনজনেরই খুবই প্রিয়, সেজন্য এখন পাস্তা বানাবো। তো ওইদিকে গামলা বসিয়ে দিয়েছি, আর গামলাটা জলটা ভালো করে ফুটুক, তারপর এতে অ্যাড করব একটুখানি নুন আর একটুখানি সাদা তেল। অ্যাড করে দিলাম নুন, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, সাদা তেল অ্যাড করলাম, ভালো করে মিক্স করে দিতে হবে। আর এই পাস্তা বানানোর জন্য সন্ধেবেলা প্রচুর সবজি কাটতে হয়, এটা একটা খাটনিরই কাজ। এখানে মা রেড বেল পেপার কাটছে, দেখো এতগুলো সবজি কাটা হয়ে গেছে। এখানে আছে ক্যাপসিকাম, রেড বেল পেপার, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সাদা তেল, আর এরপর অ্যাড করছি হচ্ছে রসুন কুচিগুলো। সবার আগে রসুন কুচি অ্যাড করলাম, একটুখানি নাড়াচাড়া করার পরে রেড ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, তার কারণ হচ্ছে আমার মনে হয় যে রেড ক্যাপসিকামটা হতে সবুজ যে ক্যাপসিকাম তার থেকে একটু বেশি সময় লাগে। 5 মিনিট পরে আমি পেঁয়াজ আর সবুজ ক্যাপসিকাম এগুলো দিয়ে দিলাম, নুন অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ভাজতে হবে যাতে একদম নরম হয়ে যায়, কারণ পাস্তা দেওয়ার পর আর অত বেশি ভাজা হয় না। তো দেখো এখানে ভালো মতো কুক হয়ে গেছে, আমার মনে হলো আর একটু হবে, একটু চাপা দিয়ে রাখলাম, ব্যাস এবার এটা ফুল কুক হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিলাম, পাস্তাগুলো জলে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ঝেড়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে শুকনো করে নেওয়া হয়েছে। সবজি আর পাস্তা ভালো করে মিশিয়ে দিয়েছি, আর পাস্তা বানাতে লাগবে হচ্ছে পাস্তা সস। তো পাস্তা সস বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, আর আমি যেমন এটা বানানো একটু খাটনির কাজ বলে আমি এখন এটা রেডিমেডই কিনেছি। তো রেডিমেড পিজা পাস্তা সস পাওয়া যায় যে কোনো ভালো দোকানে, পেয়ে যাবে মুদিখানার দোকানে, তো সেখান থেকে নিয়ে নেবে। পিজা পাস্তা সসটা না দিলে এটার টেস্টটা কিন্তু বাড়ে না, এটা একদম রেস্টুরেন্ট স্টাইল টেস্ট দিয়ে দেয়। একটুখানি ভিনিগার অ্যাড করলাম, একটুখানি চিলি সস, একটুখানি সয়া সস আমি অ্যাড করলাম, আর পাস্তাটা ভালো করে মিক্স করে নিতে হবে সমস্ত সসের সাথে। অ্যাড করছি অরিগ্যানো, তো অরিগ্যানো অ্যাড করে দিলাম, ব্যাস আমাদের পাস্তা একদম রেডি, খাওয়ার জন্য একদম রেডি। এখন ঘড়িতে বাজে 7:30, আর যথারীতি আজকে ওর ট্রেন লেট করছে, মানে অন্যান্য দিনের কথা যদি বলি তো 6:30 থেকে 7:00 মধ্যেও চলে আসে। এই সময় ও সিরিয়াল দেখে আর বসে বসে ঝালমুড়ি খায়, চা খায়। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, মানে আমার কাছে তো স্পেশাল ডে, তো সেই জন্য আজকে ও ট্রেনটা করছে লেট, তারপর জানি না কখন আসবে। 7:30 বেজে গেছে, আমার যে পাস্তা বানানোর কথা ছিল আমি তো বানিয়েও ফেলেছি, আর আজকে না ছেলের, মানে আমার ছেলের ম্যাথ স্যার আসেন আর কি, সোমবার দিন আসেন। তো আমরা মানে ভেবে রেখেছিলাম যে ম্যাথ স্যার আসার আগে আমরা যেটুকু যা কাজকর্ম করার করে নেবো, কিন্তু সেটা হলো না, এখন ম্যাথ স্যার এসে যাবেন, তারপর দেখা যাবে কখন কি হয়। গত বছর ভ্যালেন্টাইন ডে একদিন আগে, এটা ভ্যালেন্টাইন ডে সকালবেলা, না না তার একদিন আগে, কারণ গত বছর ভ্যালেন্টাইন ডে রোববার দিন পড়েছিল, তো তার আগের দিন মানে শনিবার দিন আমি আর ছেলে বেরিয়েছিলাম, আর ভেবেছিলাম ওর জন্য কিছু গিফট আনবো। গত বছর কিছু গিফট ঘুরে ঘুরে এনেও ছিলাম, কি জানি আমার খুব শখ করলো যে দেবো। এমনিতে আমি কিছু ছোটোখাটো জিনিস দেওয়ার চেষ্টা করি আমার সাধ্যমতো সামর্থ্যমতো, যেটা শুধুমাত্র এই বছর আমি দিতে পারিনি কারণ বেরোনোও হয়নি, আর সব জিনিসপত্র না দেখে শুনে কিনতে একটা মানে ফিল হয়, অনলাইন অর্ডার করলে ঠিক হয় না, তো সেই জন্য এবছর আর কোনো গিফট কেনা হয়নি। গত বছর গিফট তো কেনা হয়ে গেছে,
তো এরপর আমি গোলাপের দোকানে গেছি, মানে ফুলের দোকানে। এরকম বড় বড় সুন্দর গোলাপ বিক্রি হচ্ছে একটা একটা করে, ঠিক আছে। তো আমি আর ছেলে গেছি, আমি বলছি যে গোলাপগুলো কত করে, বলে 7 টাকা করে এক একটা গোলাপ। বলছি বাবা 7 টাকা করে? তখন আর নিইনি না। নিয়ে তারপরে একটা দোকান মানে গিফট শপ টাইপের, সেখানে গিয়ে সেখান থেকে এই গোলাপটা এনেছিলাম গত বছর। এটা মানে এই জিনিসগুলো না মেটাল টাইপের জিনিসটা রয়েছে, আর জিনিসটা গত বছর ওকে ভ্যালেন্টাইন ডের দিন সকালবেলা, কারণ গত বছর তো বললাম রোববার পড়েছিল, তো বাড়ি ছিল, তো রোববার দিন সকালবেলা দিয়েছিলাম। তো এবছর তো বেরোতেই পারিনি, তো আমি আমার 1 বছরের পুরনো গোলাপটাকেই বার করে রেখেছি যে এটাই দেবো। কিন্তু কাকে দেবো, সে আর আসছে কোথায়? এখন দেখা যাক কখন আসে। কি এনেছে বাপি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা দুজনেই পেয়ে গেছি, তোরটা দেখা দেখি আমারটা বড়। দেখো আজকে দেরি করে এসেছি, আসার পথে নিয়ে এসেছে ফুল, আর কি নিয়ে এসেছে দেখো, একটা হাস্যকর জিনিস, নেড়ো বিস্কুট। এটা আমার ফেভারিট, এটা তো আমি আনতে বলেছিলাম। আর কেক, আমরা ক্রিম কেক খাই না, তো সেই জন্য আমাদের সমস্ত অনুষ্ঠানে এই টাইপের কেক কাটা হয়। এই গোলাপগুলো কত করে নিল গো? দেখো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 9:20 বেজে গেছে, কিন্তু এখনো স্যার আছেন, স্যার পড়িয়ে যাওয়ার পরে কেকটা কাটা। আমার না যে ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে তার কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা জানি না কেন ঘুম হয়নি, ঘুম হয়নি, ভোর 4:30 দিকে ঘুম এসছে। আর আজকে তো, আজকে থেকে তো দুপুর স্কুল স্টার্ট হয়ে গেল, তো বেশিক্ষণ বেলা অবধি ঘুমোনোর কোনো চান্সই নেই। উঠে পড়েছি 6:15 নাগাদ উঠে পড়েছি, তো ঘুম হয়নি, সেই জন্য এখন এই 9:20 মতো বাজে কিন্তু আমার ঘুম পাচ্ছে, মানে চোখগুলো যেন জ্বলছে মনে হচ্ছে। তো যাই হোক, স্যার যাওয়ার পর তারপর কেকটি কাটা হবে, তারপর ডিনার করা হবে, তারপর মরবে। এদিকে আমার ঘরের বিছানার মশারিও টাঙানো হয়ে গেছে, দেখো মশারিও টাঙিয়ে রেডি। ঘড়িতে বাজে 9:30, আর ছেলের এইমাত্র পড়া হলো, আর চলে আসো এদিকে, লজ্জায় আসছে না। আজকে এর দেরির জন্য আমাদের সবার দেরি হয়েছে, যাই হোক আমার জন্য এটা নিয়ে এসেছিল, আর এটাও নিয়ে এসেছিল, তো দিয়ে দাও সবার সামনে একবার, থ্যাংক ইউ। আর আমি এটা 1 বছর আগের থেকে নিয়ে এসে রেখেছি, যেটা আবার ওকে দিলাম। পাস্তা সেই সন্ধ্যাবেলা বানিয়েছি, ঠান্ডা হয়ে গেছিলো, আবার ভালো করে গরম করে দিলাম, এত সুন্দর যে ধোঁয়া উঠতে শুরু করে দিল। দশটা বাজে, কাল তো আবার সকালবেলা 5টার সময় উঠতে হবে। আর এই যে বিছানা রেডি, এতগুলো পুতুল, এখানে ওর বিছানা, এখানটা ওর ডিংনিং এর বিছানা, আর কম্বল। রাতে শুতে শুতে 10:30 বেজে যাচ্ছে, এই সবে ডিনার হলো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর কমেন্টস করে জানিও যে কেমন লাগলো, বা তোমরা ভ্যালেন্টাইন্স ডেটা কীভাবে কাটালে, বা আগে কীভাবে কাটাতে সেটা জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, টেক কেয়ার, গুড নাইট।